আজকে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু যতটুকু পারি পড়িয়ে দেয়। এপিথেলিয়াল টিস্যু তোমরা, এপিথেলিয়াল টিস্যুর পর বা হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি? এটা হচ্ছে একটা প্রিডমিনেন্টলি সেলুলার, এপিথেলিয়াল টিস্যুতে সেলের সংখ্যা বেশি থাকবে, আর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স যেটা সেটা হচ্ছে লিটল অ্যামাউন্ট। আর এই সেল গুলি রেস্ট অন বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেনের উপরে রেস্টিং করে থাকে। আর এগুলি হচ্ছে অ্যাভাসকুলার। তো অ্যাভাসকুলার হলে নিউট্রিশন পায় কিভাবে? এটা হচ্ছে নিউট্রিশন পাবে ডিফিউশনের মাধ্যমে, বাট এটা হচ্ছে রিচ নার্ভ সাপ্লাই, তার নার্ভ সাপ্লাই বেশি থাকবে, লিম্ফেটিক ড্রেনেজ থাকে অ্যান্ড রিজেনারেশন হয়। হ্যাঁ, আর ডেভেলপ করে হচ্ছে থ্রি জার্ম লেয়ার থেকে ডেভেলপ করে, ঠিক আছে? এটা হচ্ছে তার ফিচার। এবং এপিথেলিয়াল টিস্যুর ফাংশন পড়বা, ফাংশন হচ্ছে সবচেয়ে বাইরের দিকে কি থাকে, স্কিন, স্কিনে এপিডার্মিস যেটা হচ্ছে কাভারিং দেয়, বডি কাভারিং, তারপরে হচ্ছে মিউকাস মেমব্রেন, এগুলো হচ্ছে লাইনিং দেয়, বডি ক্যাভিটি লাইনিং করে, তারপরে হচ্ছে গ্ল্যান্ড ফর্ম করে, কনস্টিটিউট দ্য গ্ল্যান্ড, তারপরে হচ্ছে যে লাইনিং দ্য ইন্টারনাল ক্লোজ ক্যাভিটি, সিরাস মেমব্রেন, ইন্টারনাল ক্লোজ ক্যাভিটি, তারপরে হচ্ছে অ্যাবজর্পশন করে, সিক্রেশন করে, এগুলো হচ্ছে বিভিন্ন ফাংশন আছে, এগুলো হচ্ছে পড়বা। পড়ার পরে তারপরে তাহলে এটা ক্যারেক্টারিস্টিক পড়বা, ফাংশন পড়বা এপিথেলিয়াল টিস্যু। পড়ার পরে এটা ক্লাসিফিকেশনে যাবা, ক্লাসিফিকেশন একটা হচ্ছে কাভারিং বা সার্ফেস এপিথেলিয়াম একটা, আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। তো সার্ফেস এপিথেলিয়ামের আবার টাইপ আছে, সার্ফেস ইউনিসেলুলার, মাল্টিসেলুলার। এই মাল্টিসেলুলার মধ্যে আবার সিম্পল, আর ইউনিসেলুলারের মধ্যে সিম্পল আর স্ট্রেটিফাইড। সিম্পলের মধ্যে ওই যে স্কামাস, কিউবিটাল, কলামনার, এই সবগুলোর ক্রাইটেরিয়া পড়বা, স্ট্যাটিফাইড এর ক্রাইটেরিয়া পড়বা, ক্রাইটেরিয়া আর এক্সাম্পল সাথে কোথায় থাকে। হ্যাঁ, তারপরে মাল্টিলেয়ার যেটা সেটা হচ্ছে স্ট্যাটিফাইড, একই নাম, স্ট্যাটিফাইড স্কোয়ামাস কিউবয়েডাল কলামনার, এগুলোর হচ্ছে এক্সাম্পল কোথায় থাকে। আর ট্রানজিশনাল এপিথেলিয়াম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রানজিশনাল এপিথেলিয়াম আর সিডো স্ট্যাটিফাইড এপিথেলিয়াম, এগুলোর হচ্ছে ক্যারেক্টার আর কোথায় থাকে, ডিস্ট্রিবিউশন, ক্যারেক্টার আর ডিস্ট্রিবিউশন, এই ট্রানজিশনাল এপিথেলিয়াম আর হচ্ছে স্ট্রেটিফাইড এপিথেলিয়াম। দেন হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, যেটা এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের হচ্ছে অ্যাকর্ডিং টু সেলুলার অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে এক্সোক্রাইন এন্ডোক্রাইন গ্ল্যান্ড, দুই ধরনের গ্ল্যান্ড থাকে জানো তোমরা, এই এক্সোক্রাইন আর এন্ডোক্রাইনের মধ্যে, এক্সোক্রাইনের মধ্যে এন্ডোক্রাইনের তো ক্লাসিফিকেশন না, এক্সোক্রাইনের মধ্যে ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার। ইউনিসেলুলার যেটা সেটা হচ্ছে গবলেট সেল, আর মাল্টিসেলুলার এর মধ্যে সিম্পল আছে, কম্পাউন্ড আছে, এটা হচ্ছে ডাক্টের ব্রাঞ্চ, আনব্রাঞ্চ, এগুলো দিয়ে হচ্ছে টিবুলার, এলভিওলার, টিবুলার, এলভিওলার, এগুলোর হচ্ছে ওই যে এক্সাম্পল পড়বা, এক্সাম্পল পড়বা, দেন করে তো দেখবা ছবি আঁকা আছে, ছবি দেখে এক্সাম্পল আর ক্রাইটেরিয়া পড়ে নেবা। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম এটা হচ্ছে সেলুলার অ্যারেঞ্জমেন্ট, অ্যাকর্ডিং টু সেলুলার অ্যারেঞ্জমেন্ট গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের ক্লাসিফিকেশন। তারপরে আবার গ্ল্যান্ডের আরো কিছু ক্লাসিফিকেশন আছে, অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন, তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু সিক্রেশন, অ্যাকর্ডিং টু সিক্রেশন হচ্ছে সিরাস গ্ল্যান্ড, মিউকাস গ্ল্যান্ড বা মিক্স গ্ল্যান্ড, আর অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন, মোড অফ সিক্রেশন দিয়ে হচ্ছে হোলোক্রাইন, অ্যাপোক্রাইন, মেরোক্রাইন সিক্রেশন, এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন গুলি পড়ে নেবা সাথে হচ্ছে এক্সাম্পল। দেন আর সিরাস আর মিউকাস যে গ্ল্যান্ড, সিরাস গ্ল্যান্ড, মিউকাস গ্ল্যান্ড, এগুলোর মধ্যে সিরাস কিছু নাই, মিউকাস কিছু নাই, আমি তোমাদের প্রথম থেকে যখন ক্লাস নেই তখনও বলেছি সিরাস এসি নাই আর মিউকাস এসি নাই, যেগুলো থাকে মানে কতগুলি সেল একসাথে হয়ে একটা মিউকাস এসি নাই, মানে থোকা থোকার মতো সেল গুলি ফর্ম করে, সেখান থেকে ডাক দিয়ে সিক্রেশনটা বের হয়ে আসে। তো সিরাস এসি নাই সেল গুলি কেমন থাকে, মিউকাস এসি নাই সেল কেমন, নিউক্লিয়াস কেমন, লুমেন কেমন, এই ক্রাইটেরিয়াটা, এগুলো হচ্ছে রিটেনে অনেক সময় আসে, আবার ভাইবাতেও জিজ্ঞেস করে। তো সিরাস এসিনাই কি, ওই সেল গুলি হচ্ছে পিরামিডাল শেপ সেল থাকে, আর নিউক্লিয়াসটা থাকবে রাউন্ডেড, সেন্ট্রালি প্লেসড, আর এই এসিনাই লুমেনটা থাকবে স্মল সাইজ। আর মিউকাস এসিনাই যেটা, সেটার সেল গুলি কিউবয়েডাল আর কলামনার টাইপ, আর নিউক্লিয়াস গুলি বেজাল সার্ফেসে থাকবে অ্যান্ড ফ্ল্যাট টেন্ট, আর এটার এই এসিনাই লুমেনটা থাকবে লার্জ সাইজ লুমেন। আর মিউকাস এসিনাই হচ্ছে মিউকাস সিক্রেট করে, আর যে মিউসিনাস সিক্রেশন যেটা হচ্ছে স্লিপিং, আর সিরাস এসিনাই যে সেল গুলি এটা হচ্ছে ওয়াটারি সিক্রেশন, ঠিক আছে? দেন আসো হচ্ছে এটা তো, আর হচ্ছে
এপিথেলিয়াল এই যে সেলের ক্যারেক্টারিস্টিক করবা, সাথে এপিথেলিয়াল সেলে এপিসোডে আরেকটা জিনিস করতে হয়, এপিথেলিয়াল সেলের মডিফিকেশন, এপিথেলিয়াল সেল সারফেস মডিফিকেশন। এপিথেলিয়াল সেলের সারফেসে চারটা মডিফিকেশন হয়, চারটা চেঞ্জ হয়। এখন সেলের আমরা সারফেস কি জানি, একটা হচ্ছে লুমেনের দিকে যে সারফেসটা থাকে এটাকে বলা হয় এপিক্যাল সারফেস, একটা থাকে বেসমেন্ট মেমব্রেনের উপর রেস্ট করা, এটা হচ্ছে বেজাল সারফেস, আর দুই সাইডের যেগুলো সেগুলো হচ্ছে ল্যাটারাল সারফেস। তো এপিক্যাল সারফেসটাই বেশি মডিফিকেশন হয়। এপিক্যাল সারফেসে কি কি মডিফিকেশন হয় সেলে, একটা হচ্ছে মাইক্রোভিলাই, তারপরে সিলিয়া, টেরিয়োসিলিয়া, ফ্লাজেলা, এই চারটা মডিফিকেশন হয় এপিথেলিয়াল সেলের। তো মাইক্রোভিলাই কি আর হচ্ছে স্টেরিওসিলিয়া, সিলিয়া, ফ্লাজেলা, ফ্লাজেলা শুধু স্পার্মে থাকে, লার্জ একটা সারফেস প্রজেকশন। এপিথেলিয়াল সেলের এপিক্যাল সারফেসের দিকে এপিথেলিয়াল যে সেল মেমব্রেন, সেলের যে মেমব্রেনটা থাকে প্লাজমা মেমব্রেন, সেই প্লাজমা মেমব্রেন প্রজেকশন হয়, এটা লার্জ একটা লং প্রজেকশন, সেটাকে বলা হচ্ছে ফ্লাজেলা, যেটা শুধু স্পার্মে পাওয়া যায়। আর মাইক্রোভিলাইটা হচ্ছে এই যে সেলের সারফেস, এটা সাইটোপ্লাজমিক প্রসেস, যেটা হচ্ছে শর্ট একটা ফিঙ্গার লাইক প্রজেকশন দেয়, সেটা হচ্ছে মাইক্রোভিলাই। এই সবগুলির কাজই হচ্ছে সারফেস এরিয়া বাড়ায়, সারফেস এরিয়া বাড়ে হচ্ছে ইনক্রিজ অ্যাবজর্পশন, অ্যাবজর্পশনে হেল্প করে। তো মাইক্রোভিলাই হচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশন, দেন হচ্ছে সিলিয়াটা আরো লং হয়, লং হচ্ছে সাইটোপ্লাজমিক প্রসেস, সিলিয়াটা হচ্ছে মোটাইল থাকে। তো মাইক্রোভিলাই আমরা কোথায় পাই, এটা হচ্ছে ইন্টেস্টাইনের বর্ডারে পাবো, আর হচ্ছে এই যে কিডনিতে, প্রক্সিমাল ডিস্টাল কনভলিউটেড টিউব, এগুলো এসব জায়গায় আমরা মাইক্রোভিলাই পাই। আর সিলিয়াটা পাবো আমরা রেসপিরেটরি ট্র্যাক্টে, বেশিরভাগই হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে সিলিয়া থাকে, সিলিয়া হচ্ছে মর্টাল। আর স্টেরিও সিলিয়া যেটা, এটা হচ্ছে মেল জেনিটালিয়াতে, এই যে ডাকাস ডিফারেন্স, তারপরে এপিডিডাইমিস, এগুলোতে হচ্ছে স্টেরিও সিলিয়া। স্টেরিও সিলিয়াটা হচ্ছে সিলিয়াই বাট নট মর্টাল, এবং এটা হচ্ছে ব্রাঞ্চিং, অ্যানাস্টোমোসিস করে, একটা সিলিয়া একটা সিলিয়ার সাথে অ্যানাস্টোমোসিস থাকে, এটাই হচ্ছে স্টেরিও সিলিয়া। ঠিক আছে, এই হচ্ছে এই চারটা মডিফিকেশনের নাম পড়বা আর জিনিসগুলি কি কোথায় থাকবে। ঠিক আছে, এই হচ্ছে কক্লিয়ার ডাক্ট, বেসমেন্ট মেমব্রেনের সেলস গুলো তো আছে না, স্টেরিওসিলিয়া বেসমেন্ট মেমব্রেন, এপিথেলিয়াল সেল রেস্ট করবে বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেনটা হচ্ছে একটা কানেকটিভ টিস্যু লেয়ার, আর স্টেরিওসিলিয়া যেটা সেটা হচ্ছে তোমার থাকে হচ্ছে জেনিটালিয়াতে, মেল জেনিটালিয়ার স্ট্রাকচারের মধ্যে স্টেরিওসিলিয়াটা পাওয়া যায়। কক্লিয়ার ডাক্টে ওই যে হিয়ারিং অর্গান অফ স্টেরিওসিলিয়া, হ্যাঁ ভাই, কক্লিয়ার ডাক্টের ওখানে কিছু আছে স্টেরিওসিলিয়া, ওখানে তো হচ্ছে ভেস্টিবুলার হেয়ার সেল, যেগুলো হচ্ছে সিলিয়া, ওগুলো হচ্ছে সিলিয়া যেটা থাকে সিলিয়া, আর হচ্ছে এপিডিডাইমিস, ডাক্তার ডিফারেন্স, এগুলো হচ্ছে স্টেরিও সিলিয়া। সিলিয়া তো ভেস্টিবুলার অ্যাপারেটাস বা ক্রিস্টাল থাকে, কিন্তু কক্লিয়ার এখানে স্টেরিও সিলিয়া, হ্যাঁ অল্প থাকে, কক্লিয়াতে স্টেরিও সিলিয়া থাকে, আর ভেস্টিবুলার এখানে হচ্ছে সিলিয়া থাকে, স্টেরিও সিলিয়া। ঠিক আছে, এই চারটা মডিফিকেশন করবা তাহলে এপিথেলিয়াল সেল থেকে, এগুলো এপিথেলিয়াল টিস্যু থেকে, ক্লাসিফিকেশন, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ফাংশন, ক্লাসিফিকেশন, তারপরে হচ্ছে মডিফিকেশন, সারফেস মডিফিকেশন এপিথেলিয়াল থেকে, এপিথেলিয়াল টিস্যু থেকে এগুলি। দেন আসো তোমরা কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু থেকে কি করবা, সেম জিনিস ক্যারেক্টারিস্টিক্স। তো কানেকটিভ টিস্যু আর এপিথেলিয়াল টিস্যু ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ডিফারেন্স কি, এপিথেলিয়াল টিস্যুতে সেলের সংখ্যা বেশি থাকে, সেলের ম্যাট্রিক্স কম থাকবে, আর কানেকটিভ টিস্যুতেও সেল থাকবে, ফাইবার, লং সাসপেনশন সবই থাকে, কিন্তু সেল কম, এখানে হচ্ছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা বেশি থাকবে। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বেশি থাকবে, আর কানেকটিভ টিস্যুতে হচ্ছে ভাস্কুলার, ভাস্কুলার রিজেনারেশন ক্যাপাসিটি থাকে, আর কানেকটিভ টিস্যু ডেভেলপ করবে মেজোরাম লেয়ার থেকে। আর এই এপিথেলিয়াল টিস্যু টি ছিল তিনটা জার্ম লেয়ার থেকে ডেভেলপ করতো, আর এটা হচ্ছে মেজোরাম লেয়ার থেকে ডেভেলপ করে। এখন আসো কানেকটিভ টিস্যু ফাংশন করবা, তারপরে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন দেখবো বইয়ে চার্ট করে সুন্দর করে দেওয়া আছে, পুরো ক্লাসিফিকেশন গুলি পরে ফেলবা, তারপরে হচ্ছে সেলে কানেকটিভ টিস্যুর সেল কি কি আছে, এটা ভাইবাতে জিজ্ঞেস করে রিটেনেও আসে, কানেকটিভ টিস্যুর সেল কি কি আছে, কিছু হচ্ছে পার্মানেন্ট সেল, কিছু হচ্ছে ওয়ান্ডারিং সেল বা টেম্পোরারি সেল, এই সেলের নামগুলি পড়বা। তো সেলের নামগুলি পড়বা, তারপরে হচ্ছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আছে কিছু, ম্যাট্রিক্স এর মধ্যে ফাইবার সেন গ্রাউন্ড আছে,
connective tissue fiber হচ্ছে three types, collagen fibers, elastic fibers, reticular fibers. তো এইসব fibers কোথা থেকে formation হয়, synthesis হয়? এগুলো হচ্ছে synthesis হয় mainly fibroblast cell থেকে. আর connective tissue fiber এর মধ্যে সবচেয়ে বেশি থাকে collagen fibers. সবচেয়ে বেশি cell হচ্ছে fibroblast cell. আর ground substance কি কি আছে নাম পড়ে নেবা. দেন হচ্ছে এখানে কানেকটিভ টিস্যু সেলের মধ্যে পড়বা ফাইব্রোব্লাস্ট পড়বা, তারপরে হচ্ছে ম্যাক্রোফেজ, প্লাজমা সেল, মাস্ট সেল, অ্যাডিপোজ সেল, এগুলো হচ্ছে পড়ে নিবা, এগুলোর ক্যারেক্টারিস্টিক্স আর কোথায় বেশি পাওয়া যায়, এই সেলগুলোর ক্যারেক্টারিস্টিক্স আর কোথায় বেশি পাওয়া যায়. আর মাস্ট সেল হচ্ছে তোমার বেশি থাকে অ্যারাউন্ড দ্য ব্লাড ভেসেলস, ছোট ছোট স্মল ব্লাড ভেসেলস এখানে মধ্যে থাকে. আর একটা হচ্ছে ওই যে মেজেন্টেরি মিউকাস মেমব্রেন, রেসপিরেটরি ট্র্যাক, ডাইজেস্টিভ ট্র্যাক এর মিউকাস মেমব্রেনে মাস্ট সেল বেশি থাকে. ম্যাডাম এবার প্রফ একটা কোশ্চেন ছিল যে মাস্ট সেল অ্যাবসেন্ট কেন, ওইটাই বলছি. তো মাস্ট সেল এসব জায়গায় বেশি প্রেজেন্ট থাকে আর অ্যাবসেন্ট থেকে থাকে হচ্ছে ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড, দ্যাট ইজ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যাবসেন্ট থাকে. তো মাস্ট সেল এর কাজ কি, মাসেল থেকে কিছু হচ্ছে কেমিক্যাল মেডিয়েটর সিক্রেশন হয়, ওই যে হেপারিন, হিস্টামিন, সিরিটেনিন, এগুলো আরো অনেক কিছু, ইন্টারলিকিং, সাইটোকাইনস, এগুলো এগুলোর কাজ হচ্ছে, এগুলো হচ্ছে ইমিডিয়েট অ্যালার্জিক রিয়াকশন হয়। তো এই জন্য হচ্ছে ব্রেন টিস্যুতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এগুলো হচ্ছে এই কানেক্টিভ টিস্যু সেলটা থাকে না, মাসেলটা থাকে না, কারণ ওইখানে যদি থাকতো তাহলে কেমিক্যাল মেডিয়েটর থাকলে সেখানে কি হতো, অ্যালার্জিক রিয়েকশন হতো. অ্যালার্জিক রিয়েকশন হলে ইনফ্ল্যামেটরি রিয়েকশন যেটা হয় সেটা থেকে এডেমা হয়, টিস্যু ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড জমা হয়। তো ফ্লুইড জমা হলে ব্রেনে কি এটার জন্য এফেক্টেড হবে, যার জন্য হচ্ছে এটা অ্যাবসেন্ট থাকে ব্রেন এন্ড স্পাইনাল কর্ডে। তো ম্যাডাম ব্রেন স্পাইনাল কর্ডে তো মাইক্রোগ্লিয়া আছে, মাইক্রোগ্লিয়ার কাজ, মাইক্রোগ্লিয়ার কাজ তো জানা, মাইক্রোগ্লিয়া হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। সেখান থেকে এডিমা ফ্লুইড জমে, এডিমা ফ্লুইড হলে ব্রেন টিস্যুতে প্রেসার পড়বে, কিন্তু মাইক্রোগ্লিয়া যেটা করে সেটাতে হচ্ছে ওই এডিমা ফ্লুইডটা আর জমে না, যার কারণে হচ্ছে ওইটাতে এক্সট্রা প্রেসার পড়ে না, ফ্যাগোসাইটোসিস করে সেটা সেল এনগালফ করে খেয়ে ফেলতেছে, ওটা হচ্ছে ছোট করে দেয় এই জন্য, ঠিক আছে, এই জন্য হচ্ছে নার্ভাস সিস্টেমে থাকে না. আর প্লাজমা সেল, প্লাজমা সেল পড়বা, প্লাজমা সেল হচ্ছে বি লিম্ফোসাইট থেকে অরিজিন হয়, তাই না? তো এটা হচ্ছে কোথায় প্লাজমা সেলটা বেশি থাকে, যেখানে হচ্ছে ইনফ্ল্যামেশনের চান্স বেশি, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন হয় যেখানে, সেখানে হচ্ছে প্লাজমা সেল বেশি থাকবে। দেন হচ্ছে অ্যাডিপোজ সেল, অ্যাডিপোজ সেল থেকে একটা যে সিগনেট্রিন অ্যাপিয়ারেন্স দেখা যায় সেটা পড়বা। দেন হচ্ছে তোমার পিগমেন্ট সেল, কিছু পিগমেন্ট সেল, মেলানোসাইট, মেলানোসাইট কোন জায়গায় থাকে, মেলানোসাইট থাকে হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিস এর বেজাল লেয়ারে মেলানোসাইট থাকে, তারপরে হেয়ার ফলিকলে মেলানোসাইট থাকে পিগমেন্ট সেল, দেন হচ্ছে আইয়ের হচ্ছে করয়েড লেয়ারে থাকে, পরের লেয়ারে থাকে, আর একটা হচ্ছে পায়ামেটার, ব্রেনের পায়ামেটারে মেলানোসাইট থাকে, বুঝছো? দেন হচ্ছে কোলাজেন ফাইবারস এর, এখন হচ্ছে সেল পড়ার পরে তারপর ফাইবারে যাবে, ফাইবার তিনটা ফাইবারস এর ডিফারেন্স করবা, কোলাজেন, ইলাস্টিক আর রেটিকুলার ফাইবার, ফাইবারস এর এর মধ্যে কোলাজেন ফাইবারস এর ক্লাসিফিকেশনটা পার, কোনটা হচ্ছে এনকোডিং ফাইবারস, কোনটা হচ্ছে নেটওয়ার্ক ফর্ম করে, কোন কোলাজেন ফাইবারস বোনে কোন কোলাজেন ফাইবারস বেশি পাওয়া যায়, তারপরে কার্টিলেজে কোন কোলাজেন ফাইবারস বেশি থাকে, এগুলো কার্টিলেজে থাকে টাইপ 2, বোনে টাইপ 1 টা বেশি থাকে। হ্যাঁ বললো ম্যাডাম, যে কোলাজেন ফাইবারের কি পোস্ট ট্রান্সলেশন যে মডিফিকেশন ওটা করতে হবে? না না, এগুলো তোমাদের এত কিছু লাগবে না, তোমরা কোলাজেন ফাইবারস এর ক্লাসিফিকেশনটা পড়বা, সিনথেসিস হয় কোথা থেকে, মোস্টলি হচ্ছে ফাইব্রোব্লাস্ট থেকে সিনথেসিস হয়, ঠিক আছে? আর হচ্ছে কোলাজেন ফাইবারস, ইলাস্টিক আর রেটিকুলার ফাইবারস এর একটা ডিফারেন্স আছে, এটা একটু দেখে নিও, কোলাজেন ফাইবার বেশি কোন জায়গায় পাওয়া যায়, বডির বেশিরভাগই হচ্ছে কোলাজেন ফাইবার, আর রেটিকুলার ফাইবারস পাবা হচ্ছে ওই যে যত গ্ল্যান্ডুলার স্ট্রাকচার আছে সব গ্ল্যান্ডের স্ট্রাকচারের যে সাপোর্টিং টিস্যু
সাপোর্টিং যে কানেক্টিভ স্ট্রমা ফর্ম করে সেটা হচ্ছে রেটিকুলার ফাইবার, আর তারপরে হচ্ছে মাসেল লেয়ার, তারপরে হচ্ছে নার্ভ, এগুলোর অ্যান্ডিনিউরিয়াম পেরিনিউরিয়াম, এইগুলোর মধ্যে হচ্ছে রেটিকুলার ফাইবারসটা বেশি থাকে। আর ইলাস্টিক ফাইবার তো ইলাস্টিক টিস্যু যেখানে আছে সেখানে হচ্ছে ইলাস্টিক ফাইবার বেশি থাকবে। একটা হচ্ছে ইলাস্টিক আর্টারি, তারপরে হচ্ছে লিগামেন্টাম নাকিতে থাকে, তারপরে লাংসে, ব্রঙ্কাই, ব্রঙ্কিউস, ফোকাল কর্ড, এসব জায়গায় ইলাস্টিক ফাইবার বেশি থাকে। আর ইলাস্টিক ফাইবারসটা দেখতে ইয়েলো ইস, এই ইলাস্টিক ফাইবারসের একটা ক্রাইটেরিয়া হচ্ছে এটা হচ্ছে অ্যানাস্টোমোসিং অ্যান্ড ব্রাঞ্চিং টাইপ। আর কোলাজেন ফাইবারসটা হচ্ছে প্যারালাল, কোলাজেন ফাইবারসগুলি মিলে প্যারালাল একটা বান্ডল ফর্ম করে, বান্ডল ফর্ম করে ওই হিসাবে থাকে। আর ইলাস্টিক ফাইবারসটা হচ্ছে অ্যানাস্টোমোসিস করবে হচ্ছে আর ব্রাঞ্চিং টাইপের, হ্যাঁ ওইভাবে থাকে। আর রেটিকুলার ফাইবারসটা হচ্ছে থিন ফাইবার যেটা হচ্ছে গ্ল্যান্ডুলার স্ট্রাকচারে সাপোর্টিং স্ট্রোমা ফর্ম করে, সাপোর্টিং টিস্যু লেয়ার হিসেবে থাকে। আর রেটিকুলার ফাইবার এর আর একটা জিনিস, এটা নর্মাল যে স্টেনিং করে নর্মাল স্টেনিং এ রেটিকুলার ফাইবারসটা দেখা যায় না, এই জন্য এটাকে একটা স্পেশাল স্টেনিং করতে হয়, এই জন্য এই ফাইবার গুলিকে বলা হয় আর্টেরিওফিলিক ফাইবার, যেটা ব্ল্যাক কালার দেখা যায়। সিলভার সল্ট দিয়ে স্টেনিং করা হয়, এই জন্য এটাকে ব্ল্যাক কালার দেখা যায় আর্টেরিওফিলিক ফাইবার বলে। আর ইয়েলো ইলাস্টিক ফাইবারসটা নর্মালি ইয়েলো ফাইবার। ঠিক আছে, দেন এই হচ্ছে কানেক্টিভ টিস্যু। কানেক্টিভ টিস্যু থেকে আর বেশি কিছু লাগবে না। তারপরে আসে তোমার হচ্ছে এই যে মাসেল টিস্যু। ক্লাস নিচ্ছি 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি 12:30-এর দিকে বের হয়ে যাবো। আচ্ছা কোনো দরকার নাই তো? আচ্ছা না ঠিক আছে, কালকেও ডিউটি আছে আপনার? আর ওই রোজটা করে নাই? সেদিন না বললো রোজটা করে দেবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আসো, এখন হচ্ছে এই কানেক্টিভ টিস্যু থেকে এগুলো পড়বা, দেন আসো হচ্ছে মাসকুলার টিস্যু। মাসকুলার টিস্যু থেকে তোমরা পড়বা হচ্ছে কি কি টাইপের মাসল আছে, স্কেলেটাল মাসল, স্মুথ মাসল এন্ড কার্ডিয়াক মাসল। তো তিনটা মাসলের ডিফারেন্স পড়বা, তিনটা মাসলের ডিফারেন্স যা আছে পড়ে নিবা। আর ওখান থেকে এই কার্ডিয়াক মাসলের ইন্টারকালেটেড ডিস্ক, ইন্টারকালেটেড ডিস্কের স্ট্রাকচারটা পড়বা। তিনটে মাসেলের ডিফারেন্স আর ইন্টিগ্রেটেড ডিস্কের স্ট্রাকচার, আর হচ্ছে স্কেলেটাল মাসেলের কন্ট্রাক্টাইল এলিমেন্ট যেটার নাম হচ্ছে সারকোমিয়ার। এই সারকোমিয়ারের ভিতরে কি কি থাকে, সারকোমিয়ারের লেন্থ কত, রেস্টিং স্টেজে 2.5 মাইক্রোমিটার লেন্থ, আর এটার ভিতরে ইন বিটুইন 2 জেড লাইন, দুইটা জেড লাইনের মাঝখানে থাকে হচ্ছে এই এটা সারকোমিয়ারটা কন্ট্রাক্টাইল ইউনিট। হ্যাঁ, তো এই সারকোমিয়ারের ভিতরে মায়োফিলামেন্টস থাকে, অ্যাক্টিন ফিলামেন্টস আর মায়োসিন ফিলামেন্টস। তাহলে কন্ট্রাক্টাইল এলিমেন্টস কি কি, অ্যাক্টিন এন্ড মায়োসিন ফিলামেন্ট থাকে। না, অ্যাক্টিন ফিলামেন্টসটা থিন লং, আর মায়োসিন ফিলামেন্টটা হচ্ছে থিক আর শর্ট থাকে। হ্যাঁ, আর একটা মাসল সেল মানেই হচ্ছে একটা মাসল ফাইবার। তো একটা মাসল সেলের ভিতরে কি থাকে, নর্মালি আমরা যে প্লাজমা মেমব্রেন, যেটা নর্মাল একটা সেলের প্লাজমা মেমব্রেন থেকে আমরা প্লাজমা মেমব্রেন বলি, কিন্তু এখানে বলা হচ্ছে সার্কোলেমা। দেন সার্কোলেমার পরে ওই যে সাইটোপ্লাজম, সেলের সাইটোপ্লাজমটাকে এখানে মাসেল সেলের থেকে বলা হচ্ছে সার্কোপ্লাজম। তারপরে হচ্ছে ওই যে মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্টস, এখানে বলা হচ্ছে মায়োফিবুলস, মায়োফিলামেন্টস, মায়োফিবুলস, মায়োফিলামেন্টস। আর হচ্ছে দুইটা ব্যান্ড থাকে, এ ব্যান্ড আর আই ব্যান্ড। আর হচ্ছে ওই জেড লাইন, জেড লাইন হচ্ছে একটা জিগজ্যাগ জেড লাইন, যে জেড লাইনের মাঝখানে যে ইউনিটটা সেটাই হচ্ছে কন্ট্রাক্টাইল ইউনিট বা সারকোমিয়ার। ঠিক আছে, তাহলে ওখানে জিজ্ঞেস করে হঠাৎ করে সারকোপ্লাজম কি, সারকোপ্লাজম মানে সাইটোপ্লাজম অফ দ্য মাসেল সেল হচ্ছে সারকোপ্লাজম। তো সারকোলেমা কি, প্লাজমা মেমব্রেন অফ দ্য মাসেল সেল, এরকম। হ্যাঁ, দেন হচ্ছে এই হচ্ছে মাসলের ভিতরে, এই মাসলের ভিতরে তেমন কিছু করার নাই, ওই যে স্মুথ মাসলের ক্রাইটেরিয়া। ও আর এখানে স্কেলেটাল মাসল, স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল,
তিনটা হচ্ছে হিস্টোলজি স্লাইড আছে, ওখানে হিস্টোলজি স্লাইডে আইডেন্টিফাইং পয়েন্ট শিখবা, তিনটা মাসেলের হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের ছবি আঁকা শিখবা। দেন আসো যে ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যুতে ভাস্কুলার টিস্যুর ক্লাসিফিকেশন অ্যানাস্টোমোসিস, হোয়াট ইজ অ্যানাস্টোমোসিস, অ্যানাস্টোমোসিস এর ক্লাসিফিকেশন, আর্টারিয়াল আর্টারি ভেনাস অ্যানাস্টোমোসিস আছে, আর্টারি আর্টারি অ্যানাস্টোমোসিস, এগুলো আর্টারি ভেনাস অ্যানাস্টোমোসিস। তারপরে হচ্ছে আর্টারি ক্লাসিফিকেশন কি কি, ভেনের ক্লাসিফিকেশন, ক্যাপিলারি ক্লাসিফিকেশন, ক্যাপিলারি আর সাইনোসোর্স এর মধ্যে ডিফারেন্স করবা। তারপরে আর্টারি ক্লাসিফিকেশনের মধ্যে যে লার্জ আর্টারি, মিডিয়াম সাইজ আর্টারি, এটা হচ্ছে ক্লাসিফিকেশন দেখবা বইয়ে আছে, এগুলো বই থেকে পড়ে নিবা। একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন, একটা হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন। ফাংশনালি হচ্ছে কন্ডাক্টিং ভেসেলস, তারপরে হচ্ছে এক্সচেঞ্জ ভেসেল, রেজিস্ট্যান্স ভেসেল, ডিস্ট্রিবিউশন ভেসেলস। হ্যাঁ, তো এক্সচেঞ্জ ভেসেলস কি কি, আর্টারিয়াস, ক্যাপিলারিস, এগুলো হচ্ছে এক্সচেঞ্জ ভেসেল। তারপরে হচ্ছে ওই যে লার্জ ভেইন, লার্জ আর্টারি, তারপরে হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে ইলাস্টিক আর্টারি, মাসকুলার আর্টারি। তো এগুলো হচ্ছে লার্জ আর্টারিটাই হচ্ছে ইলাস্টিক আর্টারি, আর মিডিয়াম সাইজ তো মাসকুলার আর্টারি। তো এগুলোর ক্যারেক্টারিস্টিক করবা। আর নর্মালি হচ্ছে আর্টারি ভেইন, এগুলোর হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার নর্মাল বেসিক লেয়ার হচ্ছে তিনটা লেয়ার থাকে, ইনার টু আউটার, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, আর টিউনিকা অ্যাডভেন্টিশিয়া। তো কোন জায়গায় আর্টারিতে দেখা যায় ইন্টিমা থিন, তারপরে হচ্ছে ইয়েতে ভেনে ইন্টিমা থিক, তারপরে টিউনিকা মিডিয়া দেখা যায় আর্টারিতে ঠিক থাকে, হচ্ছে ভেনে থিন থাকে, এরকম কোনটা থিক কোনটা থিন, এভাবে করে ডিফারেন্স দিয়ে পড়ে নেবা আর্টারি আর ভেনের মধ্যে। আর ক্যাপিলারি আর সাইনোসোইস এর ডিফারেন্স, আর ক্যাপিলারির হচ্ছে ক্লাসিফিকেশন, ক্যাপিলারি কন্টিনিউয়াস ক্যাপিলারি আছে, পেনিস্ট্রেটেড ক্যাপিলারিস, আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি বা যেটাকে সাইনোসয়েডস বলা হচ্ছে। ম্যাডাম, ক্যাপিলারি আর সাইনোসয়েডস এর ডিফারেন্স বলেন। ক্যাপিলারি সাইনো মানে সাইনোসয়েড ক্যাপিলারি তো ক্যাপিলারি একটা টাইপ না, ক্যাপিলারি তো হচ্ছে তোমার সব হচ্ছে স্মল ব্লাড, স্মল আর্টারিয়াল, আর্টারিয়ালস এর পরে ক্যাপিলারি হচ্ছে, সব ব্লাড ভেসেলে থ্রু আউট দ্য বডিতে তুমি ক্যাপিলারি পাবা। আর সাইনোসয়েড সব জায়গায় না, সাইনোসয়েড হচ্ছে ফিক্সড কয়েকটা জায়গায়, যেমন স্ক্রিনে আছে, লিভারে আছে, বোন মেরো, তো এরকম দু তিনটে জায়গায় হচ্ছে সাইনোসয়েডস আছে, সাইনোসয়েডস সব জায়গায় নাই। ক্যাপিলারির একটা টাইপ না, ক্যাপিলারির একটা টাইপই সাইনোসয়েড। হ্যাঁ হ্যাঁ, তো ক্যাপিলারির মধ্যে আবার আছে ওই যে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি বা সাইনোসয়েডস বলে আর কি ওইটাকে, আর ক্যাপিলারি একটা টাইপের ভিতরে সাইনোসয়েডটা পড়ে, কিন্তু ক্যাপিলারি আর সাইনোসয়েডস এর মাঝখানে আবার একটু ডিফারেন্স আছে। ক্যাপিলারি কিছু আছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, হ্যাঁ, যেটা হচ্ছে বেজাল মেমব্রেনটা হচ্ছে ইনটেক্ট থাকে, আর পেনিস্ট্রেটেড ক্যাপিলারি আছে যেটা হচ্ছে বেজাল মেমব্রেনের মধ্যে গ্যাপ থাকে কিন্তু ডায়াফ্রাম দিয়ে কভার থাকে। আর সাইনোসয়েড যেটা বা ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি, এটা বেজাল মেমব্রেনের মধ্যে গ্যাপ কিন্তু কোনো ডায়াফ্রাম দিয়ে কভার থাকে না, গ্যাপটা বেশি কভার থাকে না আর লুমেনটা বড়, এই জন্য হচ্ছে নর্মাল ক্যাপিলারি আর সাইনোসয়েডস এর মধ্যে একটু ডিফারেন্স। ঠিক আছে, দেন হচ্ছে ম্যাডাম, এবার এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসছিল, ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস, ওটা একটু পড়াই দিতেন যদি। ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস ওইটা হচ্ছে তোমার ওটা নেক্সট ক্লাসে পড়াই দিব, ওটা হচ্ছে আর একটু ঝামেলার। হ্যাঁ, ওটা নেক্সট ক্লাসে পড়াই দিব। তোমার হচ্ছে এখন তোমরা দেখো লিম্ফ ক্যাপিলারি আছে একটা, ব্লাড ক্যাপিলারি একটা আছে, ওইটার হচ্ছে লিম্ফ ভেসেলস, যেটা লিম্ফ ভেসেলস এর মধ্যে লিম্ফ ক্যাপিলারি আছে আর ব্লাড ক্যাপিলারি, লিম্ফ আর ব্লাড ক্যাপিলারির মধ্যে ডিফারেন্সটা পড়ে রাখবো। লিম্ফের যে ক্যাপিলারি ভেসেলস যেগুলি, এগুলো হচ্ছে ওয়াইডার, লুমেনটা হচ্ছে ওয়াইডার, আর ব্লাড ক্যাপিলারি লুমেনটা হচ্ছে স্মল। হ্যাঁ, আর লিম্ফ ক্যাপিলারির লুমেনটা হচ্ছে ওই যে কিছুটা ইরেগুলার, আর ব্লাডের ক্যাপিলারির হচ্ছে লুমেন রেগুলার। হুম,
আর ওই যে বেজাল লেমিনা যেটা, সেটা হচ্ছে ব্লাড ক্যাপিলারিতে একটা বেজাল লেমিনা প্রেজেন্ট থাকে, কিন্তু লিম্ফ ক্যাপিলারিতে বেজাল লেমিনা থাকে না, অ্যাবসেন্ট বেজাল লেমিনা। আর ওই যে ক্যাপিলারিতে একটা জিনিস থাকে যেটা পেরিসাইট সেলস, ক্যাপিলারি বেজাল লেমিনার চারপাশে পেরিসাইট ক্যাপিলারি লাইনিং এপিথেলিয়াম তো এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়ামের চারপাশে আর বেজাল লেমিনার মাঝখানে পেরিসাইট নামে একটা সেল থাকে, যেটা হচ্ছে কন্ট্রাকশন করে ওই যে ব্লাড ফ্লো করায়। এটা হচ্ছে ব্লাড ক্যাপিলারিতে থাকে কিন্তু লিম্ফ ক্যাপিলারি থাকে না। আবার ওইদিকে ব্লাড ক্যাপিলারিতে পেরিসাইট থাকবে কিন্তু সাইনোসয়েডসে পেরিসাইট থাকে না, সাইনোসয়েডসে থাকে হচ্ছে ম্যাক্রোফেজ। অ্যাবসেন্ট হচ্ছে সেলে পেরিসাইট শুধু থাকবে ব্লাড ক্যাপিলারিতে, লিম্ফ ক্যাপিলারিতেও পেরিসাইট অ্যাবসেন্ট, আবার হচ্ছে সাইনোসয়েডসেও পেরিসাইট অ্যাবসেন্ট থাকে। আর লিম্ফ ক্যাপিলারির আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে এটার একটা এন্ড ব্লাইন্ড থাকে আর আরেকটা এন্ড ওপেন থাকে, যেটা হচ্ছে আরেকটা লিম্ফ ক্যাপিলারির সাথে বা ওই যে লার্জার লিম্ফ ভেসেলস এর সাথে গিয়ে জয়েন করে, অ্যানাস্টোমোসিস করে। আর ব্লাড ক্যাপিলারি বোথ এন্ডে আদার ভেসেলস এর সাথে, একদিকে ভেন একদিকে আর্টারির সাথে জয়েন করে, আর্টারিয়ালের সাথে একটা ভেনুইলের সাথে জয়েন থাকে। আর লিম্ফ ক্যাপিলারি ফাংশন কি, কোনটা পেরিসাইটস এর ফাংশন? পেরিসাইটস এর ফাংশন হচ্ছে এটার ভিতরে অ্যাক্টিন ফিলামেন্টস থাকে, অ্যাক্টিন ফিলামেন্ট অ্যাক্টিনাইসিন ফিলামেন্টস থাকে, যার কারণে সে কন্ট্রাকশন করে। তো ক্যাপিলারির মধ্যে তো মাসেল লেয়ার থাকে না, আমরা জানি মাসেলের ফাংশন কি কন্ট্রাকশন করা, কন্ট্রাকশন করে ব্লাড ফ্লো করায়, কিন্তু ক্যাপিলারিতে মাসেল লেয়ারটা থাকে না, শুধু টিনিকা ইন্টিমা হচ্ছে তোমার এন্ডোথেলিয়াল লেয়ারটা থাকে, ঠিক আছে, এন্ডোথেলিয়াল লেয়ার থাকে, এই জন্য হচ্ছে এটা ব্লাড ফ্লো করাতে হবে না। ব্লাড ফ্লো করানোর জন্য ওই যে সাইডে পেরিসাইট সেলস থাকে, ওটা হচ্ছে মেজেনকাইমাল সেলস থাকে। তো এটার ভিতরে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্টস থাকে, যার কারণে সে হচ্ছে কন্ট্রাকশন করে, কন্ট্রাকশন করা ওই যে মাসল সেল টাইপের কাজ করে, কন্ট্রাকশন করায় ব্লাড ফ্লো করে, ওই জন্য হচ্ছে পেরিসাইটস প্রেজেন্ট এখানে, ওই শুধু ক্যাপিলারিতে পেরিসাইটস পাওয়া যায়, ঠিক আছে, ওইটা হচ্ছে মাসল লেয়ারের কাজ করে পেরিসাইটস। আর হচ্ছে লিম্ফ ক্যাপিলারির ক্লিয়ার হচ্ছে জিনিসটা, পেরিসাইটস হচ্ছে একটা মেজেনকাইমাল সেল যেটা শুধু ক্যাপিলারিতে পাওয়া যাবে, ওটার কাজ হচ্ছে কন্ট্রাকশন করা, কন্ট্রাকশন করে ব্লাড ফ্লো করা। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে ব্লাড, হ্যাঁ দাঁড়াও এক মিনিট, আমার হচ্ছে যে টাইম শেষ হয়ে গেলে একসাথে পাসওয়ার্ড আইডি দিয়ে জয়েন করবা আবার, হ্যাঁ বলো এখন ম্যাডাম, যে ব্লাড ব্রেন বেরিয়ার যেখানে কি পেরিসাইট থাকবে? ব্লাড ব্রেন বেরিয়ার, ব্লাড ব্রেন বেরিয়ার, হ্যাঁ ক্যাপিলারি যেখানে আছে ওখানে পেরিসাইট থাকবে, যত জায়গায় ক্যাপিলারি আছে, ক্যাপিলারি দিয়ে ব্লাড ফ্লো, ওই পেরিসাইটস এর মাধ্যমে ব্লাড ফ্লোটা হচ্ছে, ব্লাড সেল ব্লাড এগুলো ফ্লো করে ওই পেরিসাইটস এর কন্ট্রাকশন এর জন্য, যত জায়গায় ক্যাপিলারি তত জায়গায় পেরিসাইটস। ব্লাড ব্রেন বেরিয়ার যেখানে সেখানে তো হচ্ছে বেরিয়ার, ওখানে তো পেরিসাইটস কিভাবে থাকবে, ওখানে তো হচ্ছে ডিফিউশনের মাধ্যমে যেটা অ্যাবজর্পশন হচ্ছে, ওখানে পেরিসাইটস থাকবে না, ক্যাপিলারি যত জায়গায় ব্লাড ফ্লো করবে তত জায়গায় পেরিসাইটস থাকবে। আচ্ছা এখানে হচ্ছে তারপরে আসো লিম্ফ ক্যাপিলারির আরেকটা জিনিস, লিম্ফ ক্যাপিলারি দিয়ে সব হচ্ছে ম্যাক্রো মলিকুলস, বড় বড় মলিকুলস পাস হয় লিম্ফ দিয়ে, লিম্ফ ক্যাপিলারি দিয়ে, আর হচ্ছে ব্লাড ক্যাপিলারি দিয়ে যে স্মল সাবস্টেন্স গুলি পাস হয়, ক্রিস্টালয়েড সাবস্টেন্স আর কলয়েড সাবস্টেন্স, এগুলো লিম্ফ ক্যাপিলারি দিয়ে পাস হতে পারে। এ হচ্ছে এগুলো হচ্ছে ডিফারেন্স ব্লাড ক্যাপিলারি আর লিম্ফ ক্যাপিলারির মধ্যে। তোমরা আর্টারি ভেইনে ডিফারেন্স করবা, আর হচ্ছে এটার মধ্যে আর এন্ড আর্টারি, এখানে আরেকটা জিনিস আছে আর্টারির মধ্যে এন্ড আর্টারি, হোয়াট ইজ এন্ড আর্টারি, এটা তোমাদের আগেও বলেছিলাম, হোয়াট ইজ এন্ড আর্টারি, এন্ড আর্টারি ক্লাসিফিকেশন, ট্রু এন্ড আর্টারি আর ফাংশনাল এন্ড আর্টারি আছে। এন্ড আর্টারি বলতে আমরা জানি প্রত্যেকটা আর্টারিয়াল শেষ হলে এখানে ক্যাপিলারি থাকবে, তাইলে আর ক্যাপিলারির আগে আর্টারিয়াল লেভেলে, আর্টারিয়াল যেখানে আর্টারিয়াল লেভেলে অ্যানাস্টোমোসিস যেটা না থাকলে সেটাকে বলা হয় এন্ড আর্টারি, এন্ড আর্টারি মানে হচ্ছে তাইলে ক্যাপিলারির আগে অ্যানাস্টোমোসিস হবে আর্টারিয়াল লেভেলে, যেটাকে বলা হয় প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস, তাহলে দা আর্টারিজ উইচ হ্যাভ নো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস, অর যদি প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস প্রেজেন্ট থাকে
have pre-capillary anastomosis but which is not sufficient for collateral circulation. এই আর্টারিকে বলা হবে এন্ড আর্টারি। তো বডিতে যত এন্ড আর্টারি আছে সেটার মধ্যে একটাই শুধু ট্রু এন্ড আর্টারি, যেটার হচ্ছে প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস নাই, এটা হচ্ছে সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা। আর বাকি যত এন্ড আর্টারি আছে, তোমরা যত জায়গায় পড়েছো ইন্টেস্টাইনের ওয়ালে অনেক এন্ড আর্টারি আছে, আরো বিভিন্ন জায়গায় আছে, এইসব এন্ড আর্টারি হচ্ছে ফাংশনাল এন্ড আর্টারি, কারণ তাদের প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস আছে বাট নট সাফিসিয়েন্ট। এটা দিয়ে ব্লাড সার্কুলেশন খুবই কম হয়, যেটা দিয়ে সাফিসিয়েন্ট না, এই জন্য এগুলো হচ্ছে ফাংশনাল এন্ড আর্টারি। ঠিক আছে, এই হচ্ছে ভাস্কুলার সিস্টেম থেকে এই পড়লা। আর হচ্ছে লিম্ফে তোমাদের হচ্ছে লার্জ আর্টারি লার্জ ভেন, এগুলো হচ্ছে হিস্টোলজি স্লাইড আছে, লার্জ আর্টারি লার্জ ভেন, এগুলোর হিস্টোলজি স্লাইড আছে, এই জন্য তোমরা এগুলো হচ্ছে ছবি আঁকা শিখবা, আইডেন্টিফাইং পয়েন্ট শিখে নিবা ভাস্কুলার সিস্টেম থেকে। আর লিম্ফেটিক সিস্টেম থেকে ওখানে স্লাইড আছে, লিম্ফ নোডের স্লাইড আছে, তারপরে হচ্ছে থাইমাস, স্প্লিন, এগুলোর আইডেন্টিফাইং পয়েন্ট প্লাস হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের ছবি আঁকা। থাইমাস, লিম্ফ নোড, স্প্লিন, এগুলো হচ্ছে লিম্ফেটিক সিস্টেম থেকে এই এগুলো হচ্ছে ছবি আঁকা শিখে নিন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি জেনারেল অ্যানাটমি প্লাস হচ্ছে আমি জেনারেল হিস্টোলজি মোটামুটি এই। ঠিক আছে, দেন নেক্সট থেকে আমি হচ্ছে ওই জেনারেল এমব্রায়োলজিতে পড়াই দেবো। তারপরে হচ্ছে আর সিস্টেমিক হিস্টোলজি তোমরা পড়বা যখন যে সিস্টেম পড়ে যাবা, সাথে ওই সিস্টেমের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার পড়ে যাবে। আচ্ছা, তোমরা হচ্ছে ওই যে ইন্টারনাল পার্টিবার ভেনাস সেকশন, তারপরে হচ্ছে স্কিন, আর কিছু গ্ল্যান্ডের স্ট্রাকচার আছে, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, এগুলো আমি হচ্ছে নেক্সট ক্লাসে এগুলি বলে দিব। আর সিস্টেম যা পড়বা, তোমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম অ্যাবডোমেন পড়বা, তখন অ্যাবডোমেনের ডাইজেস্টিভ সিস্টেম পড়ার সাথে সাথে প্রত্যেকটা অর্গানের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার পড়ে যাবা সাথে, আর হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের ছবি আঁকা শিখবা। তোমাদের হচ্ছে ভিতরে আমি ডাইজেস্টিভ সিস্টেমে বলে দিই হিস্টোলজি স্ট্রাকচার কি কি আছে, ইসোফেগ আছে, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আছে, তারপরে হচ্ছে স্টমাক, ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, লার্জ ইন্টেস্টাইন, এগুলো হচ্ছে স্লাইড আছে। হ্যাঁ, টাং লাগবে? হ্যাঁ, টাং লাগবে, টাঙ্গের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আছে, স্লাইড আছে, এই জন্য স্লাইডের কি শিখবা, ছবি আঁকা শিখবা, মাইক্রোস্কোপিক ছবি আঁকাটা শিখবা, আর সাথে হচ্ছে আইডেন্টিফাইং পয়েন্টস। তাহলে টাং, ইসোফেগাস, স্টমাক, ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, দেন হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম থেকে। তারপরে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম থেকে হচ্ছে তোমার ট্রাকিয়া, লাংস, লাংস, ট্রাকিয়া, তারপরে হচ্ছে এপিগ্লটিস, না এপিগ্লটিস না, লাং, আর হচ্ছে ট্রাকিয়া, আর হচ্ছে লাং। ঠিক আছে, এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তারপরে আসে হচ্ছে রেনাল সিস্টেম, রেনাল সিস্টেমের মধ্যে কিডনি, কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, তিনটার হচ্ছে হিস্টোলজিক্যাল ছবি আঁকা শিখবা, আইডেন্টিফাইং পয়েন্টস, দেন হচ্ছে সিস্টেম। তারপরে হচ্ছে জেনিটালিয়া, জেনিটালিয়ার মধ্যে মেলে ফিমেলে হচ্ছে ইউটেরাস আছে, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, এই তিনটা। তারপরে মেলে হচ্ছে টেস্টিস, তারপরে ভাস ডিফারেন্স, টেস্টিস আর ভাস ডিফারেন্স, এপিডিডাইমিস, এই ভাস ডিফারেন্স, এপিডিডাইমিস, টেস্টিস, হ্যাঁ, এই তিনটা, এগুলো হচ্ছে ছবি আর সাথে আইডেন্টিফাইং পয়েন্ট, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। দেন হচ্ছে আর কি সিস্টেম, নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের সেরিব্রাম, সেরিবেলাম, স্পাইনাল কর্ড আর পেরিফেরাল নার্ভ, পেরিফেরাল নার্ভ। আচ্ছা, তোমরা হচ্ছে পেরিফেরাল নার্ভ আর মাসল, একটা মাসল ফাইবারের অ্যারেঞ্জমেন্ট স্ট্রাকচার, তিনটা লেয়ার, যে এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম, এই তিনটা লেয়ার মনে রাখবা। আবার একটা পেরিফেরাল নার্ভের যে এন্ডোনিউরিয়াম, পেরিনিউরিয়াম, এপিনিউরিয়াম, এই তিনটা লেয়ার মনে রাখবা, অ্যারেঞ্জমেন্ট, নার্ভের অ্যারেঞ্জমেন্ট, আর হচ্ছে অর্গানাইজেশন বা অ্যারেঞ্জমেন্ট বলে স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট মাসল লেয়ারও তেমনি, এই তিনটা লেয়ারের নাম মনে রাখবা। আচ্ছা, দেন হচ্ছে
ও কানেকটিভ টিস্যুতে আরেকটা জিনিস বলি নাই, কানেকটিভ টিস্যুতে লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যু ক্রাইটেরিয়া পড়বা, ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে রেগুলার আছে ইরেগুলার আছে, এগুলোর হচ্ছে ক্রাইটেরিয়া পড়বা, এবং এগুলোর হচ্ছে হিস্টোলজিক্যাল স্লাইড আছে। লুজ কানেকটিভ টিস্যুর হিস্টোলজিক্যাল স্লাইড আছে, ডেন্স রেগুলার ইরেগুলার কানেকটিভ টিস্যুর হিস্টোলজিক্যাল স্লাইড আছে, এগুলোর আইডেন্টিফাইং পয়েন্টস করবা। আর সাথে হচ্ছে এগুলোর ক্রাইটেরিয়া কি, এগুলো ভাইবাতেও ধরা হয়, অনেক সময় রিটেনেও আসে, এগুলোর ক্রাইটেরিয়া প্লাস এগুলোর হচ্ছে এক্সাম্পল কোথায় পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা দেন আসো যে স্কিন, স্কিনের হচ্ছে স্লাইড আছে, স্কিনের হচ্ছে থিক স্কিন, থিন স্কিন। তাহলে থিক স্কিনে হচ্ছে 5টা লেয়ার থাকে, থিন স্কিনে 4টা লেয়ার। তাহলে থিক স্কিনটা কোথায় পাওয়া যায়, এটার হচ্ছে এক্সাম্পল কোন জায়গায় পাওয়া যায়। আর হচ্ছে প্রত্যেকটা যে 5টা লেয়ার থাকে স্কিনের, 5টা লেয়ারের সেল গুলি কেমন কিভাবে অ্যারেঞ্জ থাকে, ঠিক আছে, এটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার শিখবা, স্লাইড আছে এটা।